টু খানদানি পেটু। আজকে আমরা যাব পলাশির জুস কর্নারে জুস টেস্ট করতে, এবং এটা আমাদের ফার্স্ট ভিডিও আমাদের চ্যানেলের। সো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আচ্ছা, যাওয়া যাক পলাশির জুস কর্নারে, চলুন। জামের দেন, স্ট্রবেরি দেন, আনার দেন, লেমন মিন্ট, দই লাচ্ছি, পাকা তেঁতুল, পাকা পেঁপে আর পেস্তা বাদাম। একদম র ফ্লেভারটা আপনার পাওয়া যেতেছে না, পুরো র ফ্লেভার পাওয়া যাবে। আর র র র ফ্লেভার সবারই ভালো লাগে। আর এইটা হলো স্ট্রবেরি, এইটা হলো স্ট্রবেরি শেক। এসে দিচ্ছি নি আসলে দেখি, এটা দাম কত হয়? এটা 50 টাকা, এটা হচ্ছে 50। এটা যে মিষ্টি একটু বেশি, বাট অনেক মজা, চিকনদের জন্য ভালো, আমার জন্য না। তারপর তারপরে এইটা হলো পেস্তা বাদাম, আমার সবচেয়ে ফেভারিট, যে পড়তে ক্লাসে খাই। এটা হলো 70 টাকা, টেস্ট করি। এটা আগের মতোই বেস্ট, এটা পেস্তা বাদামটা আসলেই বেস্ট, বেস্ট সেলার। এটা হলো তেঁতুল, তেঁতুলের জুসটা কত? 35। এটা খেলে প্রেশার সব যাবে।
ধাক্কা মার একটা না অনেক ধাক্কা মার মাথা ঘুরে যাবে আর আমি আমরা ঝাড়গ্রাম মেডিকেল কলেজে পড়ছি মিন্ট লেমন মিন্ট আই থিং এটা অনেক রিফ্রেশমেন্ট হবে এটা কত দাম মাত্র 30 টাকা লেমন মিন্ট এটা পুদিনা পাতা মিক্স আছে এটা জোস এটা টেবিলটা অনেক জোস তোমরা একে পাড়ি দিবে এটা জাম জামের সর্বোচ্চ কত 50 টাকা জাম সবাই ফেভারিট ধাক্কা কেমন লাগছে আবারও র পাকা পেঁপে দেখতেই তো অস্থির লাগতেছে ওনাদের সবই মনে হয় র একদম র ফ্লেভার কেটে গেলে যে যেমন লাগে আর এটা আমাদের সবার পরিচিত লাগছি লাগছি সবাই পছন্দ করি দই লাগছি এটা 40 টাকা এটা দেখে কেন মানে সবসময় আসা হয় তো দাম জানার কোন টেস্ট কেমন লাগে জানা এটা আমাদের ফার্স্ট ভিডিওটা এই পলাশের জন্য থেকে শুরু আমাদের নতুন একটা শাখা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের আগে আর আমরা কি কি আইটেম পাবো দিয়ে ভাইয়া ফাস্ট ফুড সহ পাবো আমরা জুস সহ আচ্ছা 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 থ্যাংক ইউ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে আপনি যদি ডাকশরে জুস খেলেছেন আর আমাদের চ্যানেলেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগছে আমরা অনেক নতুন আমরা অনেক নতুন দেশটাই সাজেশন দিবেন কি কি ভুল হচ্ছে বলবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ